पंचम पाठ उपोष विभूतिभूषण मुखोपाध्याय। नोआखाली थेके फिरे मेटा जेनो कि हुए गेछे, हासि खुशीते भरा फुले फुले दोले बेड़ानो प्रजापतिटीर मतन से एशाई नय जेनो। मा दीदी भाज सबाई ठाट्टा करे बोले बुड़ो नाकि बड्ड भालोबासत ताई बुड़ी करे दिए गेछे। ভাজ ঠাট্টাটা আরেকটু সানিয়ে দিয়ে বলে, কেন নিয়ে এলেন বাবা, টাঙিয়ে দিলেই পারতেন বুড়োর গলায়। সত্যি কি যেন গুণ করে দিয়ে গেছে বুড়ো, সর্বদাই তার কথা মনে পড়ে বড্ডটা মনটা বড্ড ভার হয়ে থাকে। আর প্রথম দিন ঠাকুর দাদার সঙ্গে গিয়ে সেই যে দেখেছিল, তারপর থেকে প্রত্যেক কথাটি মনে আছে এশার, প্রতি খুঁটি নাড়িটি পর্যন্ত। হাসি খুশি কি একেবারেই নেই? তা আছে, তবে তার মধ্যে সেখানকার কথা যদি একটু মনে পড়ে যায় আর যায় পড়ে ব্যাস, আর কিছু ভালো লাগে না। ইচ্ছে করে জানালায় গিয়ে বসে বাইরের দিকে চেয়ে থাকি কি বিছানায় গিয়ে চুপটি করে পাশ ফিরে পড়ে থাকি। এশাদের এখানে কলকাতায় যেমন বাড়ি আছে, সেখানে গ্রামেও তেমনই আরেকটি বাড়ি আছে, সঙ্গে বাগান পুকুর মাঠ আর কলকাতার মতন এত কাপড় জামা না পড়া কত লোক, কত ভালো তারা। এশা এখন তো বড় হয়েছে, বাবা বলেন 7 বছর, মা বলেন 7 বছর 5 মাস। ভারী তো জানো তুমি, এশা যখন খুকুর মতন ছোট ছিল তখন গিয়েছিল একবার। একটু একটু মনে পড়ে পুকুর মাঠ বাগান, কি চমৎকার সব লোক, কি মিষ্টি তাদের না তাদের কথা। এশার দাদু হাজি সাহেব এবারে নিয়ে যেতেন না, কি সব নাকি হয়েছে, মারামারি ঘরে আগুন, সেসব ছোট মেয়েদের দেখতে নেই শুনতেও নেই, যেতেনই না নিয়ে, গেলেন শুধু থাকতে পারবেন না বলে। দাদু এশাকে ছেড়ে এক রাত্রিও যে পারেন না থাকতে, ওই জন্যই রয়েছেন কলকাতায় এসে, নয়তো আগে গ্রামেই থাকতেন তিনি। বুড়ো যেমন এশাকে গুণ করেছে, তেমনি বলতে পারা যায় এশাও তার দাদুকে গুণ করেছে। বুড়ো অর্থাৎ গান্ধীজি এসেছেন, উনি পায়ে হেঁটে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন, বরের মধ্য দিয়ে ডোবার পার দিয়ে ক্ষেতের আল ভেঙে আর পাশের নড়বড়ে পুলের ওপর দিয়ে খাল পেরিয়ে বুঝিয়ে বেড়াচ্ছেন কত তাদের ভুল, কি তাদের পাগলামি। মনে মনে আশা এইভাবে ওর নিজের প্রাণটা গেলেও যদি ফেরে ওদের মতিগতি, হাজি সাহেবের দয়ার শরীর, এর আগে কয়েকবার ঘুরে গেছেন, সফল যা হয়েছিলেন তা খুব বেশি নয়, আবার গান্ধীজি আসতে এসেছেন। মহাপুরুষের দয়ার গঙ্গা ধারার সঙ্গে নিজের দয়াটুকু মিশিয়ে কিছু ফল হয় কিনা দেখতে চান, বড় ধার্মিক প্রকৃতির লোক হাজি সাহেব। দিন চারেক ওর সঙ্গে দেখা করে আসবার পর হাজি সাহেব একদিন রাত্রিরে এসে এশাকে বললেন, তোমার যে গান্ধীজি নেমন্তন্ন করে পাঠিয়েছেন দিদি, যাবে কি? লজ্জার কথা, তা এমনই লজ্জারই বাকি, স্বাস্থ্যে টুলটুল হাসি খুশিতে ভরা সব ছেলেমেয়েরই অমন হয়, মানে এশার নেমন্তন্ন একটু লোভ আছে, হিন্দুদের বাড়িতে আবার মিষ্টির ভাগটা বেশি লাগে ভালো। হাজি সাহেবকে জড়িয়ে বললে, যাব দাদু, কি কি হবে? বাটিখানিক ছাগলের দুধ আর ওয়া শব্দ করে এশা মুখটা গোজ করে একটু দাঁড়িয়ে রইল, তারপর রাগ করে দাদুর হাঁটুতে একটু ছোট্ট ঘুষি মেরে বললে, যাও ছাগলের দুধের নেমন্তন্ন তুমি খাওগে পেট ভরে, আমার দরকার নেই। বাপ, সে যা খায় তারই নেমন্তন্ন করবে তো? সঙ্গে সঙ্গে কে কোলে তুলে নিয়ে হেসে বললে, নারে পাগলি, খাবার নেমন্তন্ন নয়, তোকে দেখবেন গল্প করবেন তোর সঙ্গে তারই নেমন্তন্ন, বড্ড ভালোবাসেন যে ছোট ছেলে মেয়েদের, তা তোর জন্য না হয় থাকবে লুচি সন্দেশের ব্যবস্থা। বলবো মহাত্মাজি, আমাদের এশারানী দেখতে পরির মতন, খিদে কিন্তু রাক্ষসীর। দাদুর পিঠে আদুরে রাগের কিল চর গোটা কত যে না পড়লো এমন নয়, তারপর কিন্তু রাজি হলো এশা যেতে। অনেক রাত পর্যন্ত কিন্তু ঘুমই এলো না এশার চোখে, যাবো তো বলে দিলে কিন্তু কেমন লো গান্ধীজি, দাদারা বলে বড় বড় সাহেবরা ভয় কাঁপে, লাট সাহেবকে ডেকে হাত মেলাতে হয়, এশার তো সাহেব দেখেই ভয় হয়, রাঙা রাঙা প্রকাণ্ড মুখ, কটা কটা চোখ, মুখে কালো কালো এত বড় করে সিগারেট, সেই সাহেব আবার গান্ধীজিকে দেখে কাঁপে।
দাদু গল্প করেন, গায়ের পর গা, মাঠ ঘাট বনবাদার বেয়ে চলেছেন তো চলেছেন এই গান্ধীজি। মনে হয় যেন লোহার শরীর, সবাই ভেট নিয়ে আসছে, কেউ বেল, কেউ নারকেল, কেউ আরো কত কি বলছে, হার এরকম করব না, যা লোকসান করেছি সব মেরামত করে দিচ্ছি। কিরকম ভয়ঙ্কর মানুষই না হবেন গান্ধীজি, কেন মরতে রাজি হলো এসা? যা খুশি তাই পারেন নাকি করতে গান্ধীজি, পরিদের মতন, হিন্দুদের দেবতাদের মতন? হ্যাঁ পারেনি তো, ঘুমোতে ঘুমোতে এসা বেচারা যখন ঘুমে ঢুলে এসেছে, গান্ধীজি এসে হাতটা ধরে তুললেন। সত্যি কত বড় মানুষ রে বাবা, সাহেবরা আর ভয় পাবে না। তুলে সঙ্গে নিয়ে চললেন বনবাজার, মাঠ ঘাট, বাঁশের ফুল, লোকরা চারিদিক থেকে ভেট দিচ্ছে আম, জাম, কাঁঠাল, নারকেল। একটু কিরকম হয়ে চললো এসা, ভালো লাগা কি মন্দ লাগা বলতে পারে না। তারপর কষ্ট হতে লাগলো, পড়ে যাচ্ছে, কাপড় ছিঁড়ে যাচ্ছে, পায়ে কাটা দিচ্ছে, গা ছড়ে গিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। ওগো আমায় ছেড়ে দাও না, আর পারছি না যে। গান্ধীজি বলছেন, না থামলে কি চলে, কেন মানুষে এরকম, এসো না আমাদের রক্তের নদী বইয়ে যত সব দুষ্টদের দিয়ে ডুবিয়ে। ভাগ্যিস সকালে দাদুর ডাকে ঘুম ভেঙে দিয়ে এসা দেখলে ওটা শুধু স্বপ্ন। পরদিন সন্ধ্যের পর হাজি সাহেব এসাকে নিয়ে গেলেন গান্ধীজি যেখানে থাকেন। এসার তো ভয়ে বুকটা দুরু দুরু করছে, তবু অনেকটা ভরসার কথা গান্ধীজির শরীরটা নাকি খারাপ আছে। সবদিন সমস্ত দিন বেরোতে পারেননি, একটা ছোট্ট গরিব লোকের বাড়ি, এসাদের বাড়ির চেয়ে ঢের ঢের ছোট। তার সামনের একটা ঘরের মধ্যে হাজি সাহেব এসাকে নিয়ে ঢুকলেন। বাইরের উঠোন, এখানে সেখানে অনেক লোক চুপচাপ করে বসে আছে, হাজি সাহেবকে দেখে উঠে সালাম করলে। ভেতরে বেশি লোক নেই, মাদুরে বসে একজন মেয়ে চরখা ঘোরাচ্ছে, একজন রোগাপোনা লোক একটা বই পড়ছে, একজন এমনি চুপ করে বসে আছে, আর একজন বেদানা ভেঙে একটা বাটিতে জড়ো করেছে। বাড়ির ভেতরের দিকেও লোক আছে, চাপা কথাবার্তা শোনা যাচ্ছে। এবার মনে হলো অধিককারই কোনো ঘরে গান্ধীজি শুয়ে আছেন নিশ্চয়ই। হাজি সাহেব আর এসা একটা মাদুরে বসতে যাবে, বাইরে খানিকটা দূরে হঠাৎ একটা হইচই উঠল। যারা বাইরের উঠোনে বসেছিল তারা ছুটলো, তারপর যারা ঘরের মধ্যে ছিল তারা উঠে পড়ল। দাদু এসাকে বললে, তুমি বসো এখানে, আমি আসছি। সবাই উঠে বেরিয়ে গেল, রইল শুধু এসা আর যে লোকটি বই পড়ছিল সে। সবাই যেদিকে গোলমাল হচ্ছিল সেদিকে ছুটে যেতে এসার ভয় ভয় করতে লাগলো। মনে হলো তবুও যদি দাদু গান্ধীজির কাছে বসিয়ে আসতো, অসুখ হলেও তার গায়ে যেমন ক্ষমতা, এসাকে কেউ কিছু করতে পারতো না। এ লোকটা যেন কি বই থেকে আর মুখ তোলে না, কথাও কয় না। এসা যখন এইরকম ভাবছে লোকটা কথা কইলে, বই থেকে একবার মুখটা তুলে বললে, খুকু ভয় করবে না, দেখতে ভালো না হলেও হাসিটা বেশ মিষ্টি, আর কথাটুকুও দাদুর মতন ওই যেন আদুরে গলা। ওইটুকুই বলেই আবার সে বই পড়তে লাগলো। এসা অনেকক্ষণ চুপ করে ওর দিকে চেয়ে বসে রইল, যতই দেখতে লাগলো ততই মনে যেন মনে হতে লাগলো ওর সঙ্গে কথা কই একটু, কিন্তু কি কথা কইবে এসা। তারপর মনে হলো, ঠিক তো, এই তো কথা কইবার রয়েছে। জিজ্ঞেস করলে, হ্যাঁ গা গান্ধীজি কোথায়? লোকটি চেয়ে আরো মিষ্টি করে এসে বললে, কেন কি হবে, তাকে আমি দেখব তাই জন্যেই এসেছি। কি হবে দেখে, এর উত্তর এসা কি দেবে? নেমন্তন্নের কথা বলতে লজ্জা করতে লাগলো, দাদু যা ঠাট্টা করেছেন, তারপর মনে পড়লো বললে তার নাকি অসুখ, তাই লোকটা চেয়ে আবার মিটিমিটি হাসতে লাগলো। এসা রাগও হচ্ছে, আবার এত মিষ্টি হাসি, দাদুর চেয়েও এত মিষ্টি যে কথা কইতে ইচ্ছে হচ্ছে, এবার কি জিজ্ঞেস করবে। ভেবে ভেবে আবার একটা কথা মনে হলো, জিজ্ঞেস করলো, হ্যাঁ গা কত বড় গান্ধীজি, এই ঘোড়ের মতন? হাতটা ঘুরিয়ে লোকটা এবার এসার দিকে চেয়ে হাসতে লাগলো। এসা বললে, ওরে বাবা কিসে শুয়ে আছে তাহলে, এমন সময় আবার সবাই হই হই করতে করতে ফিরে চুপ করে এসে বসল। দাদু আরো ঘরের সবাই ঘরে এসে বসলেন, একটা মিছে হল্লা হয়েছিল, কিছু হয়নি। তারপর দাদু সেই বই পড়া রোগাপোনা লোকটিকে সালাম করে বললেন, এই আমার নাতনি মহাত্মাজি, নাম আয়েশা, আমরা এসা বলে ডাকি।
এশার মনে হলো সে যেন কিরকম হয়ে গেছে, কি ভাবছে কি দেখছে কিছুই বুঝতে পারছে না। হা করে ঠায় লোকটার দিকে চেয়ে রইল। সে তখন আরো মিষ্টি করে মিটি মিটি হাসছে। এরপর থেকে খুব ভাব হয়ে গেল এশার। এত ভাব হলো যে ওর ওখান থেকে আসতে ইচ্ছে হতো না। যদি কোনোদিন ওকে নিয়ে যেতে দেরি হতো দাদুর, তো তাগাদায় তাগাদায় অস্থির করে তুলতো। একে তো প্রকাণ্ড নয় গান্ধীজি, তার জন্য এমনিই ভালো লাগে। তার উপর দাদুর মতন বুড়ো হয়েও এখন মনে হয় যেন এশাদেরই খেলার সঙ্গী। একটা খেলা যে গান্ধীজি খেলেন সেটা এশাও শিখেছে, চরকা চরকা খেলা। গান্ধীজি নিজেই এশাকে ছোট্ট একটা গড়িয়ে দিয়েছেন, ওর কাছে বসে বসেই ঘোড়ায়। এশা বলেছে একদিন গান্ধীজিকে হারিয়ে দেবে। গান্ধীজি বলেছেন উনি হেরে গেলে নিজেরটা ওকে দিয়ে দেবেন। সেইখানে বসে বসেই কত গল্প হয় ওদের। আরো সবাই থাকে, কিন্তু এক গান্ধীজি থাকেন বলেই এশার ভয়ও হয় না, লজ্জাও করে না। আহ, গান্ধীজি সত্যি বড্ড ছেলে মানুষ। হলনই বা দাদুর মতন বুড়ো, সেই জন্য না দুঃখ করে বলেন এশাদের কথা এখনো ভালো করে শিখতে পারেননি। তাই এশা বলেছে শিখিয়ে দেবে, সেজন্যই ওকে গল্পের বই, ছড়ার বই পড়ে শোনায়, গল্প বলে। গান্ধীজি চরখা ঘোরাতে ঘোরাতে আর সবার সঙ্গে গল্প করতে করতে শোনেন, এক একটা কথা জিজ্ঞেস করেন, এক একটা কথা নিজেই বলে হেসে বলেন এশাকে, এই দেখো মাস্টারমশাই আমি শিখেছি। সবাই হাসে, গান্ধীজিও হাসেন। ওর হাসিটা আর কথাগুলো এত মিষ্টি লাগে এশার। দাদুর সন্ধ্যের পর এশাকে নিয়ে যেতেন ওর ওখানে, যখন খাবার সময় হতো ফিরে আসতেন। গান্ধীজি গায়ে গায়ে বেরিয়ে লোকেদের শান্ত হতে বলে সন্ধ্যের পর ফিরে আসতেন। এক একদিন দেরি হতো ওর ফিরতে, সবাই চুপ করে বসে থাকত। একদিন গিয়ে শুনলে উনি আগেই এসে গেছে। শুধু তাই নয়, মাদুরে বসে চরকা খেলাও খেলছেন না, অন্য ঘরে বিছানায় চুপটি করে শুয়ে আছেন। সবাই বললে আজ বেরিয়ে এসে শরীর খারাপ হয়েছে, ডাক্তার বারণ করেছে গল্প করতে কারোর সঙ্গে। শুনে এশার মনটা বড্ড খারাপ হয়ে গেল। মনে মনে ভগবানকে ডেকে বললে, হে ভগবান, খোদাতালা দেখিয়ে দাও বড্ড মন কেমন করছে, না দেখতে পেলে কেঁদে ফেলবো, তখন বড্ড লজ্জা করবে সবার সামনে। গান্ধীজি বলেন, ভগবান কচি ছেলে মেয়েদের কথা খুব শুনতে পান, দেখা হবে না শুনে হাজি সাহেব আর সবার সঙ্গে গল্প করে চলে আসবেন, এমন সময় যে মেয়েটি গান্ধীজির সঙ্গে বেশি থাকে সে এসে দাদুকে ইংরেজিতে কি বলল বলল বলতে দাদু এশাকে নিয়ে ভেতরে গেলেন। তারপর গান্ধীজির সঙ্গে একটু কথা কয়ে এশাকে বললেন, গান্ধীজি এশাকে থাকতে বলেছেন একটু, থাকবে কি এশা? এরপর কেউ এসে ওকে নিয়ে যাবে, এশা আবার থাকবে না। ফলে হ্যাঁড়ে ভাত খাবি, পাতা কোথায় পাতবো? গান্ধীজির ডাক্তার ওকে কি বললেন, উনিও একটু হেসে তাকে কি বললেন, তারপর সে একটু হেসে চলে গেল। গান্ধীজির বিছানায় পাশে একটা টুলে শুধু এশা রইল বসে। গান্ধীজি বললেন, গল্প বলো, ওর কথাগুলো ওই রকম একটু বাঁকা, এত মিষ্টি লাগে। এশা জিজ্ঞেস করলো, কষ্ট হচ্ছে তোমার? গান্ধীজি মাথা নেড়ে বললেন, আমি খোদাতালাকে বলবো ভালো করে দেবেন, হিন্দুদের ভগবানকেও বলবো, ওরা একই, তোমার কথা শোনেন? খুব শোনেন, এই দেখো না এখনই তাকে বললুম, তোমায় না দেখতে পেলে আমি কেঁদে ফেলবো, অমনি লোক পাঠিয়ে আমাকে ডেকে নিয়ে এলেন। সত্যি বলে গান্ধীজি মুখের দিকে চেয়ে হাসতে লাগলেন। তারপর একটা ঘন্টি টিপলেন, টিং করে আওয়াজ হতেই সেই মেয়েটি এসে হাজির। তাকে কি বলতে সে আরেকটি লোককে ডেকে নিয়ে এলো কারোর সঙ্গে কথা বলতে, চাইলে গান্ধীজি এই লোকটিকে বলেন, সে আবার তাকে বলে গান্ধীজি অনেকখানি করে আমাদের কথা বলতে পারেন নাকি না। দাদু বলে এইরকম লোককে বলে দোভাষী। গান্ধীজির কথা শুনে দোভাষী বললে, গান্ধীজি বলছেন তোমার খোদাতালাকে ওর কষ্ট কমাতে বলো না জানো? এশা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে, কেন? দোভাষী আবার শুনে বললে, বলছেন তার চেয়ে অন্য সবার কষ্ট কম করতে বলো, এখানে যাদের বাড়িঘর গেছে নিজের লোক মরছে, আবার খবর পাওয়া গেছে বিহার বলে একটা জায়গা আছে সেখানেও অনেক লোকের এইরকম কষ্ট হচ্ছে, গান্ধীজি বলেছেন তাদের কষ্ট বন্ধ করতে বলো তোমার খোদাতালাকে। এশা ভয় পেয়ে বলে উঠল, ও বাবা, সে যে অনেক লোক হয়ে গেল। গান্ধীজি আর দোভাষী দুজনেই হেসে উঠলেন। গান্ধীজি এশার পিঠে হাত দিয়ে হেসে জিজ্ঞেস করলেন, কষ্ট হবে খোদাতালার? ও মা, হবে না, অনেক লোক যে,
তারপর গান্ধীজি অনেকগুলো কথা বলে দোভাষীকেই বললেন। সে এশাকে বললেন, বলছেন শুধু তাই নয়, যারা লুট করছে, লোক মারছে, ঘরে আগুন দিচ্ছে, তাদেরও মন ভালো করে দিতে হবে তোমার খোদাতালাকে, না হলে গান্ধীজি আরো কষ্ট করতে করতে মরে যাবে। এশার মুখ শুকিয়ে গেল। গান্ধীজির মাথায় হাত দিয়ে বললে, না মেরো না। গান্ধীজি সেই রকম হেসে এসে বললেন, নিশ্চয় মরবো, কি করে? ভয়ে এশার গলা শুকিয়ে আসতে লাগলো, উপোস করব। এশা ভয়ে মুখের পানে ঠায় চেয়ে রইল, চোখ ছলছল করে উঠল, তারপর গলাটা জড়িয়ে ব্যাকুল হয়ে বললে, আচ্ছা আমি বলবো খোদাতালাকে, করো না উপাস, না কখনো করো না। বাড়ি এসে এসা যতক্ষণ না ঘুম না হলো, আর ঘুম হয়ে যতক্ষণ স্বপ্ন দেখলে খালি খোদাতালাকে ডাকলে, পরের দিন অসুখ বলে গান্ধীজি একেবারেই বেরোননি। এসা গিয়ে দেখলে আরও রোগা হয়ে গেছেন। বললেন, এশার খোদাতালা কিছু করেননি? খবর পাওয়া গেল লোকেরা আরো ঘর জ্বালাচ্ছে, আরো কাটাকাটি করছে, আরো লুট করছে, এবং গান্ধীজি নিশ্চয়ই উপোস করে মরবেন। এশা চোখের জলে দুগাল ভিজিয়ে বললে, না করো না উপোস, করো না, আমি সমস্ত রাত আজ খোদাতালাকে ডাকবো, এবার নিশ্চয়ই শুনতে পাবেন তিনি। গান্ধীজি শুয়ে শুয়ে একটু হাসলেন, আজিমা মরবার আগে যেরকম হেসেছিলেন সেই রকম। দেখলে কষ্ট হয়। দোভাষীর দিকে চেয়ে কি বললেন? সে এশাকে বললেন, উনি বলেছেন লোকেরাও কথা শুনছে না, তোমার খোদাতালাও শুনছেন না, উনি করবেনই এবার উপোস, মরবেনই। পরের দিন সকালে টেলিগ্রাম পেয়ে এশাদের হঠাৎ চলে আসতে হলো। তারপর অনেক দিন হয়ে গেছে, অনেক কিছু শিখেছে এশা, অনেক কিছু ভুলেছে, কিন্তু সেই শেষ দেখাটির ছবি আজও ভুলতে পারেনি। কিরকম যেন হয়ে গেছে এশা। কেমন আছেন গান্ধীজি? কাউকে জিজ্ঞেস করতে ইচ্ছে হয় না। শোনে নাকি ভালো আছেন, ওখান থেকে চলে গেছেন, কিন্তু ওর মন বিশ্বাস করতে চায় না, মনে হয় সবাই যেন কাটাকাটি করছে, খোদাতালা যেন শুনছেন না। গান্ধীজি বিছানায় শুয়ে শুয়ে শুকিয়ে গেছেন, আরও মুখে আজিমার মতন হাসি রয়েছে। বলেছেন এইবার মরবেন নিশ্চয় উপোস করে, কাছে নেই বলে এশার মনটা আরও হু হু করে। কি করবে সে, এর উপর উপোস করলে কি বাঁচবেন? বাড়ির লোকেরা বলে বুড়ো কি গুণ যে করে দিলে মেয়েটাকে। এরপর হঠাৎ একদিন কলকাতায় আবার সেই রকম হই হই উঠল, আল্লাহ আকবর, বন্দে মাতরম, জয় হিন্দ। বাড়ির সবার মুখ শুকিয়ে গেল। দাদারা তাড়াতাড়ি স্কুল থেকে এলো, বাবা অফিস থেকে, কদিন চলল এরকম। এশার বুকটা অষ্টপ্রহর দূর দূর করে, নিজের জন্যে ভয় নয়, বাড়ির জন্যেও নয়, বাড়িতে বন্দুক আছে, দাদু বাবা দাদারা সবাই আছে, এশার ভয় করে গান্ধীজির জন্য। তিনি যে উপোস করবেনই, আর কোনো মতে তাকে রুখতে পারা যাবে না, যে কারা সব আছে তার কাছে, কি করছে তারা। শব্দ আরো বড় বেশি হয়ে উঠেছে চারিদিকে, ছটফট করে এশা, খোদাতালাকে এত ডাকছে শুনছেন না কেন? এরা অনেক লোক বলে আর বড্ড দুষ্টু বলে মানা করে উঠতে পারছেন না নাকি? তারপর একদিন বিকেলে খুবই বাড়াবাড়ি হয়ে উঠল, মনে হলো যে সমস্ত পাড়াটা ঘিরে ফেলেছে সবাই, একদিকে জয় হিন্দ আর বন্দে মাতরম, আর একদিকে আল্লাহ আকবর ক্রমে এগিয়ে আসছে। বাবা দাদা সবাই বন্দুক লাঠি সড়কি নিয়ে জায়গায় জায়গায় দাঁড়িয়ে গেল। এশার কি হতে লাগলো, এক একবার মনে হতে লাগলো সে যেন গান্ধীজির মাথার কাছে রয়েছে দাঁড়িয়ে, বলছে তুমি করো না উপোস, আমি আরো ডাকছি খোদাতালাকে। বেড়ে উঠেছে বন্দে মাতরম, এগিয়ে আসছে আল্লাহ আকবর। কি করে গো এশা, কাকে বলে? গান্ধীজি যে আর বাঁচবেনই না। হে ভগবান, হে খোদাতালা, শুনছো না কেন তুমি? আরম্ভ হয়ে গেছে সামনে রাস্তায়, বাড়ির নিচে, এখনো গায়ে গায়ে ভিড়েনি, তবে তবে বেশি দূরেও নয়, দুটো দল, ঢিল পাটকেল, সোডার বোতল, লোহার টুকরো ছুটোছুটি করছে দুদিকে, দাদারা যেন হাজারটা ব্যাডমিন্টন খেলছে একসঙ্গে। হঠাৎ তার এরকমই মাঝখানে একটি মেয়ে ছুটে গিয়ে দাঁড়ালো, ছোট ধবধবে রং, গায়ে একটা সাদা ধবধবে ফ্রক, ঘাড় পর্যন্ত ছাটা চুলগুলো হাওয়ায় দুলছে, দুটো হাত দুদিকে উঁচু করা, পরীর মতন গলা হুকুমে মিনতিতে ভেঙে পড়ছে, হইহল্লাকে উঠছে ছাপিয়ে সেতারের বাজনা, শুনছো তো মুলতানের সুরটা ঝংকারে যেমন ছাপিয়ে ওঠে। ওগো থামো তোমরা, থামো না গো তোমরা, গান্ধীজি যে উপোস, গান্ধীজি যে আর বাঁচবেন না, থামো না গো।
হঠাৎ নরম হলো হল্লাটা, পুরোপুরি নয়, এক পর্দা। সঙ্গে সঙ্গেই একটা কি এসে লাগলো কোমরে, ঢিল নয়, বোতলের টুকরো। দেখতে দেখতে সাদা ফ্রকের ওইখানটা রক্তে রাঙা হয়ে উঠল। দেখলে না মেয়েটা, আন্দাজেই হাতটা নামিয়ে চেপে ধরলে সেখানটা। মুখ কিন্তু বন্ধ নেই। ওগো থামো না তোমরা, উপোস করবেন যে, বাঁচবেন না যে। লিখতে সময় লাগলো, হলো কিন্তু সমস্তটা এক মিনিটের মধ্যে, সব চুপচাপ, যেন সে লোকই নয় কেউ। কি ভাবলে ওরা, আকাশের পরি নেমে এসেছে নিজের শরীরের মধ্য দিয়ে সবার রক্ত বইয়ে দিতে। তা নয়তো কে পারে এই মৃত্যু বর্ষণের মাঝখানে এসে এমন ভাবে দাঁড়াতে। হাত তুলে নিজের নিজের দলকে থামাতে থামাতে দুদিক থেকে দুজনে এলো ছুটে। ততক্ষণে বাড়িতেও সাড়া উঠেছে, ওরে এসা যে, এসা, কি বিধলো গায়ে, কি সর্বনাশ হলো, এসাই যে আমাদের, বেরুলো কোন দিক দিয়ে। বেরিয়ে এলো সবাই বাড়ি থেকে, বন্দুকের দরকার নেই তবুও হাতেই থেকে গেছে, মাথাটা নিচু, হিন্দু মুসলমানের একই ভগবান, খোদা তালার চরণের নতি জানিয়েই কি। ফিরে এসে টেলিফোনে খবর পাওয়া গেল, দিল্লি থেকে গান্ধীজি আসছেন, হাজি সাহেবের তলব হয়েছে। আবার সবাই হাতে হাত দিয়ে করতে হবে চেষ্টা, সব ভাই মিলে সব ভাইকে হবে বাঁচাতে।